হ্যালো গাইজ, হোয়াট ইজ আপ, কে বাস্তা সবাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রোটিক্স 360 আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হল। তো আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে যে কীভাবে মোবাইল দিয়ে আপনারা প্রফেশনাল ইন্টারভিউ তৈরি করতে পারবেন। তো এর আগে আমি অনেক ভিডিও তৈরি করেছি, তো আজকে সাডেনলি আরেকটা ভিডিও তৈরি করার প্ল্যান করলাম। তো আজকের এই ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো ফার্স্টে আপনারা আপনাদের মোবাইলের যে গুগল প্লে স্টোরটি আছে ওই প্লে স্টোরটি ওপেন করে নেবেন। যে আমি গুগল প্লে স্টোর ওপেন করে নিলাম, তারপরে লিখে সার্চ দিবেন ইন্ট্রো মেকার। এই ইন্ট্রো মেকার লেখার পরে যে প্রথমে যে অ্যাপসটি আসবে এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি এই লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখান থেকে সিম্পলি আমি অ্যাপসটিকে ওপেন করে নেব। এখানে ক্লিক করলেই আমার অ্যাপসটি ওপেন হয়ে গেল। তো এখানে একটু ওয়ে লোডিং হবে, দেওয়ার পরে আপনাদের মোবাইলে যে কোনো রকম অ্যাডস আসতে পারবে। তো তারপরে অ্যাপসটি ক্লোজ আপনার সাথে ক্লিক করে ক্লোজ করে দেবেন। তো দেখুন এই যে এখানে বিভিন্ন রকম ইন্ট্রো আছে, আপনার যে কোনো রকম আউটডোর গেমিং সব রকম ইন্ট্রো আছে, পপুলার ইন্ট্রো, আপনারা যার যেরকম ইন্ট্রো প্রয়োজন তারা সেই রকম ইন্ট্রো নিতে পারে। তাছাড়া এখানে আরও অনেক রকম ইন্ট্রো আছে, নিচে গেলে আপনারা আরও বিভিন্ন রকম ইন্ট্রো দেখতে পারবেন। তো আপনারা যার যেরকম পছন্দ করে যে ক্যাটাগরি চ্যানেল তারা সেই জন্য নিতে পারেন। তো আমি এখান থেকে একটা ইন্ট্রো সিলেক্ট করলাম, দেখুন এটা ডাউনলোড লেখা আছে। তো আমি নিচেরটা যেটা হাই কোয়ালিটি ডাউনলোডে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখুন ওপেনে ক্লিক করে দিলাম, ইন্ট্রোটা এরকম। তো এটা ইন্ট্রো, তো এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন, বাট এই ইন্ট্রোটা বিষয়টা ভালো না। তো আমি অন্য ইন্ট্রো সিলেক্ট করবো। তো এই ইন্ট্রো আমি আগে থেকে ডাউনলোড করছি, তো ডাউনলোডে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখুন এই ইন্ট্রোটা। তো আপনি এখানে সাব টাইটেল, টাইটেল, সাব টাইটেল এগুলো দিতে পারবেন। তো আমি আপনাদেরকে ভিডিওটা ফুল এডিট করে দেখাবো। তো সাব টাইটেলে ক্লিক করে আপনারা এটা এডিট করে মানে কাট করে আপনার যার যার মতো আপনার যার চ্যানেলের নাম বা যা খুশি তাই লিখতে পারেন। তো এখানে আমি আমার চ্যানেলের নাম লিখে দেবো প্রো ঠিক প্রোটিক্স 360। তো আমি আমার চ্যানেলের নাম লিখে ক্লিক করে দিলাম। তো ওই জায়গায় আপনি বিভিন্ন ফন্টে লিখতে পারবেন যে আপনার লেখাটা কীরকম হবে। তো আমি এই যে রেডটা সিলেক্ট করে দিলাম, তারপর আপনারা ডান লিখে ডানে ক্লিক করে দিবেন, সরি হ্যাঁ ডানে ক্লিক করে দেন। তো এখানে হয়ে গেলো সাব টাইটেল। তো এখানে টাইটেল আমি এখন এখানে আছে টাইটেল। তো আমি টাইটেল এডিট করে লিখবো ডু সাবস্ক্রাইব। তো আমি লিখে দিলাম ডু সাবস্ক্রাইব। ডু সাবস্ক্রাইব টিকে ক্লিক করে দেওয়ার আপনার এই জায়গায় মানে যে জায়গায় বসালে ভালো হবে বা সুন্দর মনে হবে তো আপনার সেই জায়গায় বসাতে পারেন। তো আপনার ফ্রন্টটা চেঞ্জ করে নেবো আমি। তো আমি এই ফ্রন্টটা দিয়ে ডানে ক্লিক করে দিলাম। তারপরে আসে আবার সাব টাইটেল। তো আমি সাব টাইটেলে ক্লিক করলাম। তো সাব টাইটেলে ক্লিক করার পরে আপনারা যার যেই লেখা প্রয়োজন তা লিখবেন। তো আমি লিখে দিলাম না। তো এখানে আমি একটা ফন্ট ক্লিক করবো, আমি এটা মাঝখানে নিয়ে আসলাম। মাঝখানে এনে লুকটা আরও সিনেমাটিক মনে হবে, তো আমি মাঝখানে আনলাম। তারপরে দেন ফন্ট সিলেক্ট করবো একটু, এই ফন্টের থেকে অন্য ফন্ট। তো এই ফ্রন্টে ক্লিক করে ডান লেখা ওখানে ক্লিক করে দেবো ফ্রন্টটা আছে। তো আমাদের ইন্ট্রোটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডু সাবস্ক্রাইব নাও হয়ে গেছে। তো আমি ইন্ট্রোটা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি ডিসপ্লেতে। ভিডিওটা এক্সপোর্ট করে নিতে হবে। তো আমি ভিডিওটা এক্সপোর্ট করে টিক চিহ্নতে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে একটু লোডিং হচ্ছে। তো আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। তো আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন যে আমার এটা আমার ইন্ট্রোটা যেটা আমি এখন মেক করলাম। তো তারপরে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে আউটডোর ইন্ট্রোটা কীভাবে বানাবেন। আমি ফুল ইন্ট্রো বানাবো এবং এডিট করে আপনাদের এক্সপোর্ট করে দেখাবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আবার এই কারণে আমি একটা ইন্ট্রো বানিয়ে ফেলছি। তো আপনারা প্লিজ ভিডিওকে একটা লাইক করে দেন। তো এখানে দেখতে পাচ্ছেন আউটডোর আউটডোরে এই আউটডোর ইন্ট্রোটা আমি ডাউনলোড করে নেবো। ডাউনলোডে অপশানে ক্লিক করলাম, ডাউনলোড অপশানে ক্লিক করলাম। তো সরি কাজ হচ্ছে না, সেটা ডাউনলোড অপশানে ক্লিক করলাম, ডাউনলোডিং হচ্ছে লোডিং। তো আউটডোর ইন্ট্রোতে আপনার বেশি কিছু একটা করতে হবে না। হাউ টু ইউজ ডা, তো আপনার আউটডোর ইন্ট্রোতে বেশি কিছু একটা করতে হবে না। শুধু দেখুন আউটডোর ইন্ট্রো যেরকম আছে সেরকমই, খালি যে উপরে যে টিক অপশানটি দেখতে পাচ্ছেন শুধু এখানে শুধু একটা ক্লিক করে দিলে আপনার আউটডোর ইন্ট্রোটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এক্সপোর্ট ভিডিও এক্সপোর্টটা হচ্ছে, ভিডিও এক্সপোর্টের পরে আপনাকে আর কিছু করতে হবে, নট নয় নট নয় ক্লিক করে দিলাম। তো আমি এখানে থেকে বেরিয়ে যাব। তো আপনি আপনাদেরকে আউটডোর ইন্ট্রোটা প্লে করে দেখাচ্ছি।
তো এটা হচ্ছে সেই আউটডোর ইন্ট্রো যেটা আমি আপনাদেরকে এক্সপোর্ট করে দেখালাম। তো এই দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনাদের এর ফ্রেন্ডের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে এবং আপনার ফ্রেন্ডরাও ইন্টো বানাতে শিখতে পারে। তো আপনাদের পরবর্তীতে বা নেক্সট কী ভিডিও লাগবে তা আমাকে কমেন্টস বক্সে জানাবেন। এবং আমার এই ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং পেজটি লাইক করতে পারেন এবং আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধান আমি করব। আপনাদেরকে আপনারা শুধু আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন বা আমাদের আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করে বলে দেবেন। তো থ্যাংক ইউ সো মাচ। Thank you guys, thanks for watching this video. If you guys enjoyed this video, then don't forget to like, comment, share and subscribe.